হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব গবাদি পশু মারা যাওয়ার আলোচিত কয়েকটি ঘটনা সম্পর্কে। ঘটনাগুলো ঘটে যাওয়ার পর পশুগুলোর মালিকের মলিন মুখ দেখে যে কারো হৃদয় ভারী হয়ে যাবে। সবার প্রথমে জানব ঢাকার গাবতলী হাটে মারা যাওয়া বহুল আলোচিত গরু টাইগার সম্পর্কে। প্রায় 30 মণ ওজনের টাইগার গরুটি মারা যায় 2019 কোরবানির হাটে। গরুটির মালিক মেহেরপুর জেলার গাংনী উপজেলার কেশবনগর গ্রামের আব্দুর রাজ্জাক। রাজ্জাক সাহেব প্রায় 1.5 বছর আগে 1,72,000 টাকা দিয়ে গরুটি কিনেছিলেন। বাড়িতে থাকতেই ব্যাপারীরা গরুটির 5 লাখ টাকা দাম বলেছিল। আরও বেশি দামে বিক্রির আশায় তিনি গরুটি গাবতলী হাটে নিয়ে আসেন। বাজারে আনার পর হঠাৎ গরুটি হাঁসফাঁস শুরু করে, চোখের মণিও উল্টে যায়। 5 মিনিটের মধ্যেই গরুটি ধপাস করে মাটিতে পড়ে মারা যায়। কোনো ডাক্তার কিংবা কসাই ডাকার সুযোগও পাননি তিনি। তীব্র গরমের কারণে গরুটি স্ট্রোক করেছে বলে পশু চিকিৎসকদের ধারণা। বন্ধুরা, আমাদের তালিকার দ্বিতীয় স্থানে থাকা ঘটনাটি 2021 সালের। এটি সিলেটের একটি ঘটনা। সিলেটের দক্ষিণ সুরমার বাসিন্দা শেবুল মিয়া দীর্ঘদিন ধরে বাড়িতে রেখে একটি বিশাল আকৃতির ষাঁড় গরু গড়ে তোলেন। কোরবানির হাটে বিক্রির জন্য তিনি গরুটিকে সিলেট নগরীর সবচেয়ে বড় পশুর হাট খাজির বাজারে নিয়ে আসেন। কিন্তু হাটে আনতেই অতিরিক্ত গরমের কারণে গরুটি হঠাৎ মারা যায়। দীর্ঘদিন ধরে পরম যত্নে গড়ে তোলা গরুটি হঠাৎ মারা যাওয়ায় খামারি শেবুল মিয়া যেন কথা বলার শক্তিও হারিয়ে ফেলেন। অনেকটা মূর্ছা যান তিনি। তার এই অবস্থা দেখে আশেপাশের লোকজন খুবই মর্মাহত হয়ে পড়ে। পরবর্তীতে তার সঙ্গে হাটে আসা লোকজন তাকে গাড়িতে তুলে বাসায় নিয়ে যায়। বন্ধুরা, এবার যে দুর্ঘটনাটি সম্পর্কে জানব সেটা আরও বেশি মর্মান্তিক। এই ঘটনায় খামারের 16টি গরুর মধ্যে 11টি গরুই মারা যায়। ঘটনাটি ঘটেছে খুব বেশি দিন হয়নি। গত বছর ঢাকার দামরাইয়ের এক উদ্যোক্তার খামারে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছিল। এই ঘটনার ফলে খামারের 25 থেকে 30 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান এর মালিক আসাদ খান। তিনি জানান, আমি সাধারণত ভুষি, খৈল এবং অন্যান্য দানাদার খাবার মিক্স করে বস্তায় ভরে রাখি। পরবর্তীতে সেগুলো অল্প অল্প করে গরুকে খাওয়াই। এভাবে দীর্ঘদিন ধরেই চলতেছে। ঘটনার দিন সেই খাবার খাওয়ানোর পর থেকে গরুগুলো ছটফট করতে থাকে এবং এক এক করে 11টি গরু মারা যায়। মারা যাওয়া গরুগুলোর মধ্যে 3টা ষাঁড়, 2টা ছোট গাভী এবং 6টা বড় গাভী। একসাথে এতগুলো গরু হারিয়ে খামারটির মালিক আসাদ খান প্রচণ্ডভাবে ভেঙে পড়েছিলেন। পরবর্তীতে মৃত গরুগুলোর খাবার, গোবরসহ বিভিন্ন অংশ পরীক্ষা করে ফুড পয়জনিং থেকে এমনটা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। বন্ধুরা, আমাদের তালিকার চতুর্থ স্থানে থাকা ঘটনাটি ঘটেছে সুদূর আমেরিকাতে। এটি এমন একটি দুর্ঘটনা যেটি ক্যাটল সেক্টরের জন্য শত বছরের ইতিহাস হয়ে থাকবে। এই এক ঘটনাতেই এক খামারের 18,000 গরু মারা যায়। ইতিহাসের সবচেয়ে বড় এই দুর্ঘটনাটি গত 2023 সালের 10 এপ্রিল যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের সাউথ ফর্ক ডেইরি ফার্মে ঘটেছিল। গরুর খামারে সাধারণত মিথেন গ্যাস জমে থাকে। আগুনের সামান্য স্ফুলিঙ্গ পেলেই সেটি জ্বলে ওঠে। টেক্সাসের ফার্মটির ক্ষেত্রেও তাই হয়েছে। ধারণা করা হয় ওই দিন ফার্মটিতে ব্যবহৃত যন্ত্রপাতির স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তে সেটি গোটা ফার্মে ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই ফার্মের 18,000 গরু পুড়ে মারা যায়। এছাড়াও বহু গরু আহত হয়েছিল। পৃথিবীর নানা দেশের ডেইরি ফার্মের দুর্ঘটনার ফলে অনেক গবাদি পশু মারা যাওয়ার ঘটনা ঘটলেও একটি দুর্ঘটনায় একই ফার্মের এতগুলো প্রাণীর মৃত্যু আগে কোথাও ঘটেনি।